অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এখনো শোকস্তব্ধ তার অনুগামীরা। মৃত্যুর পরে তার বহু পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু এর মধ্যে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি নিয়ে আপত্তি প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সুশান্তের বাড়িতে তার খাটের উপরে রাখা তার নিথর দেহ। তখন তার বাড়িতে পুলিশ রয়েছে, কিন্তু সেই সময়ের ছবি কে ভিডিও করল এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল তা নিয়ে আপত্তি জানিয়েছেন স্বস্তিকা। এই বিষয়ে টুইট করেছেন, ইউটিউবে একটি ভিডিওয় দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি, যেখানে সুশান্তের মৃত্যুর পরে পুলিশ আধিকারিকদের তার ঘরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এটার অর্থ ওই সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করছিলেন। কেন মুম্বাই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করছে না, আর ভিডিওগুলো ইউটিউব থেকে কেন সরানো হচ্ছে না? ঘটনার দিন থেকে সুশান্তের মৃতদেহের কিছু ছবিও ভাইরাল হয়। তার গলায় ফাঁস দাগ সমেত সেই ছবি বেশ কিছু সংবাদ মাধ্যম পর্যন্ত শেয়ার করেছিল। এই ঘটনার প্রতিবাদেও সরব হন অনেকে। প্রসঙ্গত সুশান্তের শেষ ছবি দিল বেচারাতে তার সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।